নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা রেগুলার সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস করি। আজ 10ই অক্টোবর 2020-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে খুব কমই কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, টোটাল 9টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। চলুন শুরু করা যাক। তার উপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন, এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের PDF কালেক্ট করতে পারবেন। আমি একটু রেগুলার থাকতে পারি না, তো আমি অবশ্যই রেগুলার হওয়ার চেষ্টা করবো আবার এই চ্যানেলটায়। তো দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে যেটা রয়েছে সেটা হলো ইন্ডিয়ার প্রথম অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং হাব। তো investindia.gov.in সেই পোর্টালের থেকে এই নিউজটা পাওয়া গেছে। তো বিল্ডিং #বিল্ডিং নিউ ইন্ডিয়া এই হ্যাশট্যাগে এটা চলছে, এবং ইন্ডিয়ার প্রথম অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং হাব কোনটা। তো ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন এর কোয়েম্বাটোরে মাদুরাই ইন্ডাস্ট্রিয়াল করিডর কনস্ট্রাকশন প্রজেক্ট, এর তামিলনাড়ুতে 1.4 বিলিয়ন টোটাল প্রজেক্ট কস্ট পড়েছে এর এই যে প্রজেক্টটা কোয়েম্বাটোরে মাদুরাই ইন্ডাস্ট্রিয়াল করিডর কনস্ট্রাকশন প্রজেক্ট। তো এই জায়গাটাকে কিন্তু বলা হয় ইন্ডিয়ার প্রথম অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং হাব, এই তামিলনাড়ুর এরিয়া এবং কোয়েম্বাটোর এরিয়া। আর এই যে তামিলনাড়ু, তার ক্যাপিটাল কী? তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, আপনারা প্রত্যেকেই জানেন তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, এটা নতুন করে বলার কিছু নেই। আর এই যে প্রজেক্টটা মনে রাখবেন, এটাই 1.4 বিলিয়ন টোটাল খরচ পড়েছে, প্রায় 1.4 বিলিয়ন US ডলার, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 2-ডে কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ সাগর কবচ। তো সাগর কবচ কার দ্বারা গঠিত হয়েছে? তো রিসেন্টলি ভারতের ইন্ডিয়ান নেভি, ভারতীয় নেভি বা ইন্ডিয়ান নেভি, তার দ্বারা কিন্তু 2 দিনের কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ, অর্থাৎ যারা কোস্টাল সিকিউরিটি বলতে সমুদ্রের মানে তটভূমি, বাংলা টার্মটা প্রবলি তটভূমি হয় বা উপকূল, সমুদ্রের উপকূল অঞ্চলে যে কোস্টগার্ড থাকে, তো তাদের দ্বারাই কিন্তু এই সিকিউরিটি এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়েছে। আর ইন্ডিয়ান নেভির দ্বারা সাগর কবচ এই যে এক্সারসাইজের নাম, ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট রয়েছে, দেখুন PM নরেন্দ্র মোদী অ্যাড্রেস করেছেন কানাডাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য, ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। পরীক্ষায় কোশ্চেন আসবে PM নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন দেশকে ভারতে ইনভেস্ট করতে রিকোয়েস্ট করেছেন বা অ্যাড্রেস করেছেন, সঠিক উত্তর কিন্তু কানাডা, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ভারতে তখনই বাইরের দেশ ইনভেস্ট করবে যখন ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, যখন নেতামন্ত্রীরা তাদের কথা না ভেবে শুধুমাত্র দেশের ইনফ্রাস্ট্রাকচারের কথাও ভাববে, রাস্তার কথা ভাববে, সমস্ত টাকা রাস্তার জন্য স্যাংশন যে টাকাটা, সেই টাকাটা যেন রাস্তার ক্ষেত্রেই ঢালা হয়, অন্য কোথাও যেন ইউজ করা না হয়। যখন সেটা তারা দেখবে, যখন এটা নিয়ে সচেতন হবে, তখনই কিন্তু ইনভেস্ট হবে। কারণ একটা জায়গায় ইনভেস্টমেন্টের জন্য 2টো জিনিস খুব আবশ্যক, এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেই এরিয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ রোড, ফেসিলিটি, হসপিটাল, আর তারপর স্কুল, মানে এগুলো তো অবশ্যই দরকার ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের ক্ষেত্রে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু বিদ্যুৎটাও খুবই উপযোগী একটা, তো এগুলো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। আর দ্বিতীয় যেটা দরকার হলো লো কস্ট লেবার। তো লো কস্ট লেবার, ভারতের লেবার অন্যান্য ডেভেলপ কান্ট্রির থেকে অনেকটাই লো কস্ট, কিন্তু এখানে আর একটা জিনিসও যেখানে লাগে, সেই জিনিসটা কিন্তু ভারতে খুব বেশি পাওয়া যায় না। তো সেই জিনিসটা কি? সেটা হলো ভারতে বাইরের কোম্পানি ইনভেস্ট করতে চায় না, কারণ ট্যাক্স বেশি। ভারতে থেকে অন্য জায়গায় ভিয়েতনামে কোম্পানি চলে যাচ্ছে, চায়না থেকে কোম্পানি বেরিয়ে এসে ভিয়েতনামে চলে যাচ্ছে, তার একটাই কারণ ভারতের ট্যাক্স বেশি, তারা সেই ট্যাক্স পে করতে চায় না। এবং ভারতের এই যে প্রক্রিয়া, গভর্নমেন্টের যে প্রক্রিয়া, এটা কিন্তু খুবই জটিল একটা প্রসেস। তো এই প্রসেসটাকে আরও সহজ করতে হবে, যাতে বাইরের ইনভেস্টমেন্ট আরও বেশি হয়, FDI আরও বেশি পরিমাণে বাড়ে, সেজন্য আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে, আমাদের গভর্নমেন্টকে লক্ষ্য রাখতে হবে, আর তার ফলেই কিন্তু আমাদের এখানে জব জেনারেট হবে। তো নেক্সট রয়েছে, দেখুন আমেরিকান পোয়েট লুইস গ্লাক, তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে। তো লিটারেচারে নোবেল প্রাইজ রিলেটেড আমি একটা কোশ্চেন, আমি কোশ্চেন সেট তৈরি করছিলাম, তো সেখানে এই কোশ্চেনটা রেখেছিলাম, নোবেল প্রাইজের কোশ্চেনটা রেখেছি, মানে কে পেয়েছেন সেটা রাখিনি। পরীক্ষার কোশ্চেনটা আমি এখনই বলে দিচ্ছি, যে পরীক্ষার কোশ্চেনটা ছিল যে এর মধ্যে কোনটি
মানে কোন সেকশনে নোবেল প্রাইজের কোন সেকশনে এখনও পর্যন্ত দুই বা ততোধিক কেউ একসাথে নোবেল প্রাইজ পাননি, অর্থাৎ একসাথে ইকোনমিতে তিনজন পেয়েছেন এর আগের বার, অভিজিৎ ব্যানার্জি, তারপরে এস্টার ডাফলো, এরকম তিনজন পেয়েছেন, আরেকজনের নাম আমার ইতিমধ্যে মনে পড়ছে না, তো এরকম তিনজন পেয়েছেন, কিন্তু কোন সেকশনে এখনও পর্যন্ত একজনের বেশি নোবেল প্রাইজ পাননি? তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে লিটারেচার। তো এটা আমি কোশ্চেন সেট তৈরি করতে গিয়ে আমি আপনাদের বলে দিলাম, আপনাদের সামনেও আমি কোশ্চেনটা আনবো, নেক্সট যে লেকচার আছে সেখানে আমি হয়তো এনে দেবো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, মনে রাখবেন এনটিপিসির ফেভারিট কোশ্চেন, ওটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, সেই জন্য আমি বললাম। আর লুইস গ্লুক, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে 2020 সালে, তিনি একজন আমেরিকান পোয়েট। নেক্সট চলুন, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, দ্য নোবেল পিস প্রাইজ 2020। তো 2020 সালের যে নোবেল পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে, ইউনাইটেড নেশানসের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে কিন্তু এবার 2020 সালে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন 2019 সালে নোবেল পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি বলে দিচ্ছি, ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার, আচ্ছা আমি নামটাই ভুলে যাচ্ছি, ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার অ্যাবি আহমেদকে, ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার অ্যাবি আহমেদকে কিন্তু 2019 সালে পিস প্রাইজ দেওয়া হয়েছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি নামটা জাস্ট ভুলে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্য। নেক্সট রয়েছে, দেখুন আর আমি নোবেল প্রাইজ নিয়ে একটা ভিডিও বার করে দেবো, তো সেই নিয়ে কোনো রকম টেনশন নেই, সমস্ত নোবেল প্রাইজগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা সেকশন দেওয়া হয়ে গেলে আমি একটা কম্বাইন্ড ভিডিও বার করে দেবো, সব কটা একশো জায়গায় নেই। আর আইপিএস অফিসার এম এ গণপতি, এটা গণপতি হবে সব প্রবলি, তো গণপতি নিউ ডিরেক্টর জেনারেল অফ বিউরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি নিযুক্ত হয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আসতে পারে, বিউরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি তিনি নিযুক্ত হয়েছেন, ডিরেক্টর জেনারেল হয়েছেন, অর্থাৎ ডিজি। নেক্সট যেটা রয়েছে, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট করেছে ডিআরডিওর রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, ডিআরডিওর তৈরি ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে আছে, সেই ভারতের ডিআরডিওর রিসেন্টলি রুদ্রম নামে একটা অ্যান্টি রেডিয়েশন মিসাইল টেস্ট করেছে। নেক্সট রয়েছে, ইন্ডিয়া পোস্ট ন্যাশনাল পোস্টাল উইক 9-15 অক্টোবর 2020তে কিন্তু পালন করা হচ্ছে। তো এটা থিম কি? টাচিং লাইফস এম্পাওয়ারিং ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি পোস্টাল সিস্টেমকে আরও বেশি স্ট্রং করার জন্য একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল, যেটা কিন্তু আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি, তো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে, দেখুন ওয়ার্ল্ড এগ ডে কবে পালন করা হয়েছে? অক্টোবর 9 কিন্তু ওয়ার্ল্ড এগ ডে নামে পরিচিত, অনেকের ফেভারিট এগ। নেক্সট রয়েছে, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট 650 কোটির একটা স্কিম লঞ্চ করেছেন, তো ডিস্ট্রিবিউট কিটস টু স্কুল স্টুডেন্টস, স্কুল স্টুডেন্টদের জন্য এই যে জুতো, তারপর ব্যাগ, তারপর খাতা, ড্রেস, এগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট তাদেরকে দেবে, 650 কোটি এই স্কিমটা লঞ্চ করেছে। নেক্সট রয়েছে, আসাম গভর্নমেন্ট স্বনির্ভর নারী বলে একটা আত্মনির্ভর স্কিম লঞ্চ করেছেন, যেটা মহিলাদের এম্পাওয়ার করবে। তো অসমের যে চিফ মিনিস্টার তার নাম কি? সর্বানন্দ সোনোয়াল। আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, তো মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।